পুলিশের বাধার মুখে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও করতে পারেনি করদাতা সুরক্ষা পরিষদ। বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে ঢাকা এই কর্মসূচি শেষ হয় পদযাত্রায়। এ সময় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ ওঠে, যাতে আহত হন অন্তত 10 জন। মেয়র গৃহকরের এই আন্দোলনকে বলেছেন স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বেলা 11:30টায় চট্টগ্রাম নগরীর কদমতলী থেকে শুরু হয় করদাতা সুরক্ষা পরিষদের এই পদযাত্রা। এর আগে তারা নানা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও তাতে সাড়া দেয়নি সিটি কর্পোরেশন, তাই বাধ্য হয়ে পদযাত্রা ও নগর ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। সরকারকে আমরা কর দিব, ট্যাক্স দিব আমরা, কিন্তু ভাড়ার উপর আমরা ট্যাক্স দিব না। আমার ঘরে ছিল 60,000 টাকা, এটা থেকে 3 লাখ টাকা আমরা কিভাবে দেবো? আমাদের আর রোজগার তো নাই। আবার নতুন করে অ্যাসেসমেন্ট করুক না উনি, আর না হয় উনি জনগণের পক্ষে কথা বলে উনি লিখুক, মন্ত্রণালয়ে লিখুক যে এ হারে এই ভুল অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে আমি জনগণের কাছ থেকে ট্যাক্স নিতে অক্ষম। দেওয়ানহাট হয়ে পদযাত্রা টাইগার পাসে এসে নগর ভবনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে আন্দোলনকারীরা অভিযোগ করেন দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তে আয়ের উপর ট্যাক্স নেয়, তা বহুগুণ বেড়ে গেছে। সেই ট্যাক্স কমানোর নামে ঘুষ বাণিজ্য চালু করেছেন মেয়র। উনি এই কর বসালে আমাদেরকে ঘরে বসে মরতে হইব, এই জন্য আমরা মরব কালো পিছদারা পথে, রক্ত দিব এখানে। আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে আন্দোলন করব যতদিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কর একটা কিছু না হয়। পরে একটি প্রতিনিধি দল গিয়ে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি তুলে দেয়। আইনের সুযোগ রয়েছে, উনি যেহেতু জনপ্রতিনিধি উনি সরকারকে বলতেই পারেন যে আমার নগরবাসী এই কর দেওয়ার সক্ষমতা রাখে না, আপনারা অ্যাসেসমেন্ট পূর্ণ বিবেচনা করেন। অবশ্য তাদের দাবি কানেই তুলতে রাজি নন মেয়র। তার দাবি এটা কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। কিছু স্বার্থান্বেষী মহল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে দাবিগুলি তুলে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে আন্দোলনের বিরোধিতা করে নগর ভবন প্রাঙ্গণে পাল্টা অবস্থান নেয় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মী। এক পর্যায়ে টাইগার পাসে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলা চালায় তারা, এতে অন্তত 10 জন আহত হয় বলে দাবি আন্দোলনকারীদের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। রোহিঙ্গা তালিকা যাচাই ও প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে এখন কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের একটি প্রতিনিধি দল সকালে স্থলবন্দরের নাফ রিসোর্টে পৌঁছায় দলটি। শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, 8,88,000 রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে 68,000 জনকে যাচাই করে তারা। 1,100 জনকে নিয়ে হাতে নেয় পাইলট প্রকল্প। প্রতিদিন নির্ধারিত সময়ে 70 জন রোহিঙ্গার সাক্ষাৎকার নেবেন টেকনিক্যাল টিমের সদস্যরা। আসন্ন রমজান ঘিরে চাহিদা বাড়ছে ভোগ্য পণ্যের, তবে গেল এক সপ্তাহে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে অনেকটাই স্থিতিশীল বাজার। সংকট কিংবা মূল্যবৃদ্ধি নিয়ে কোনো শঙ্কা দেখছে না আমদানিকারকেরা। সপ্তাহখানেক পার হলেই শুরু হবে রমজান, ফলে বেড়েছে ভোগ্য পণ্যের চাহিদা। দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, যেখানে রমজান কেন্দ্রিক বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম রয়েছে গত সপ্তাহের মতোই স্থিতিশীল। বর্তমানে ছোলা প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া মটর 58 থেকে 60, খেসারি 70 থেকে 72, কিশমিশ 380 থেকে 90 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 3 থেকে 5 টাকা কম বেশি। তবে মানভেদে প্রতি কেজিতে খেজুরের দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ছোলা আপনার গত সপ্তাহে 81 টাকা ছিল, এখনও প্রায় এরকমই 80 টাকা 81 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যান্য যে ডালগুলো আছে যেমন খেসারি 72 টাকা ছিল, এখন প্রায় 70 টাকা। আপনার মুগ ডাল ছিল, মুগ ডাল পরিবর্তিত আছে, এগুলো বাড়ে নাই, আগে যেরকম ছিল এখন এরকমই আছে। আগে ছিল আপনার 108 টাকা, এরকম 108 টাকায় আছে, এখন তেমনটা বাড়ে নাই। ব্যবসায়ীরা বলছেন রমজানে দেশে ছোলার চাহিদা 1,00,000 টন হলেও আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ, ফলে কমতে পারে দাম,
যদিও কম আমদানি হয়েছে খেজুরের। খেজুরের দাম যেটি বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা, সেটি হচ্ছে আপনারা জানেন যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু খেজুরের প্রায় 30 থেকে 35 শতাংশ আমদানি কম হয়েছে, যার কারণে খেজুরের দাম বেড়েছে। না, আমাদের আইপি অনুমোদনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা থাকা উচিত, কারণ আইপি অনুমোদনের ক্ষেত্রে বলতে হবে আমাদের দেশে কি পরিমাণ পণ্যের প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের আইপি অনুমোদন দেওয়া উচিত। আমদানিকারকরা বলছেন, রমজানে বাড়তি চাহিদার ভোগ্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই, ফলে সংকট কিংবা দাম বাড়ার শঙ্কা দেখছেন না তারা। রমজানের মধ্যে যে ভোগ্যপণ্য যেগুলি আমাদের প্রয়োজন হয় এগুলি কোনো সংকট হবে না। এখানে মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং আমার মনে হয় রমজানের মধ্যে কোনো মালের সংকট হবে না। পুরো রমজান জুড়ে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ইতিমধ্যে বাজার তদারকির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।